আসসালামু আলাইকুম। আজকে আমরা একটি অঙ্কের উদ্দীপক দেওয়া আছে, ক ইষ্টু খ সমান 5:7 এবং খ ইষ্টু গ সমান 4:5। এখন ক নম্বর প্রশ্নে দেওয়া আছে, ক খ ও গ এর ধারাবাহিক অনুপাত কত, এবং খ নম্বরে আছে, যদি খ এর আয় 840 টাকা হয় তবে ক গ এর আয় নির্ণয় করো, এবং গ নম্বরে আছে, দুটি সমান মাপের গ্লাসে সিরাপ ও পানির অনুপাত উদ্দীপকের একত্রে মিশ্রিত করলে ওই মিশ্রণে পানি ও সিরাপের অনুপাত কত হবে। তাহলে শুরু করা যাক। ক ইষ্টু খ সমান 5:7 এবং খ ইষ্টু ৪:৫, এগুলো উদ্দীপকেই দেওয়া আছে। তো এখানে খ এর মান 7 এবং এখানে দেওয়া আছে খ এর মান 4। যেহেতু একই সংখ্যার দুইটা ভিন্ন মান হতে পারে না, সেহেতু আমরা উভয় পক্ষে এখানে 7 আছে, সেহেতু এখানে 4 দিয়ে গুণ করতে পারি। তাহলে দেখা যায় 5×4=7×4। একইভাবে আমরা এখানে 7 দ্বারা গুণ করতে পারি, তাহলে 4×7 5×7, তাহলে এখানে আছে 4×5=20, 20×4=28, আবার এখানে 4×28=35। তাহলে আমাদের এইরা খ এর মান দুটো সমান হয়ে গেল। তাহলে অতএব বলতে পারি, ক খ ও গ এর ধারা বাহিক অনুপাত সমান 20:28:35। তাহলে আমরা কি পাই, ক খ গ এর অনুপাত ধারাবাহিক অনুপাত 20:28:35, বা 20:28:35, এটাই আমাদের উত্তর। তাহলে একটা ক ইষ্টু খ সমান 5:7 এবং খ ইষ্টু গ সমান 4:5, তাহলে আমরা ক খ গ এর ধারাবাহিক অনুপাত কত নির্ণয় করতে হলে ক ইষ্টু খ সমান 5:7 লিখলাম আর খ ইষ্টু গ সমান 4:5 লিখলাম। এখানে এখন প্রশ্ন হচ্ছে, এখানে আমি 4 না গুণ করে অন্য সংখ্যাও তো গুণ করতে পারতাম, 5ও তো গুণ করতে পারতাম, আমরা এই কারণেই গুণ করলাম না, কারণ এখানে আমার আছে অনুপাতের, এখানে 7 আছে আর এখানে 4 আছে, 4×7=28, 28 হলে পরে এখানে আর এখানে দুইটা অনুপাত যখন সমান হবে তাহলে এটা খ এর মান হবে, এই জন্য বুঝতে পারছি। এবার দেখা যাক খ নম্বর প্রশ্ন। খ নম্বরে বলা আছে, যদি খ এর আয় 840 টাকা হয় তবে ক গ এর আয় নির্ণয় করো। খ এর আয় দেওয়া আছে 840 টাকা, তাহলে আমরা ক গ এর আয় নির্ণয় করি। তাহলে শুরু করা যাক। ক হতে প্রাপ্ত হতে পারত আমরা কত পেলাম কি, তাহলে অনুপাতের রাশিগুলো যোগফল নির্ণয় করে দেখি। ২+২৮+৩৫=৮৩, তাহলে ধরি
মনে করি মনে করি কি ক খ তাহলে আমরা ক হতে পাবটা কি পেলাম, ক খ গ গ এর অনুপাত অনুপাত পেলাম 20:28:35, এবং অনুপাতের রাশিগুলোর যোগফল। এবার অনুপাতের রাশিগুলো যোগ করলাম, 20, 28 এবং 35 যোগ করলে 83 আসে। এখন আমি যেহেতু প্রশ্নে দেওয়া আছে যদি খ এর আয় 840 টাকা হয় তবে ক গ এর আয় নির্ণয় করো। খ এর আয় কিন্তু দেওয়া আছে, তাহলে আমার ক গ এর আয় নির্ণয় করতে হবে। এখন তাহলে তিনজনের ধরি মনে করি তিনজনের মোট আয় ক খ গ এর মোট আয় 1 টাকা। তাহলে এবার শুরু করা যাক, ধরি খ এর আয় সমান 1/28/83। কেন 28 কই থেকে পেলাম, এই যে আমরা দেখতে পাই যে এই যে অনুপাতে আমরা খ এর আয় কত পাইছি, 28 পাইছি। এই জন্য এখানে খ এর আয় কি 1/28/83, যেহেতু আমাদের খ এর আয় দেওয়া আছে 840 টাকা, খ এর আয় দেওয়া আছে 840 টাকা। তাহলে আমরা করতে পারি যে এক্স এর মান নির্ণয় করে নিতে পারি। এক্স এর মান নির্ণয় করলে আমাদের খ এবং গ এর আয় নির্ণয় হয়ে যাবে। তাহলে 840 = এখানে আমি এটাকে 28x/83 করে নিতে পারি একই কথা। তাহলে 28x/83, তাহলে আমরা 28x এই পাশে নিয়ে আসি, 28x = 840 × 83, আর অতএব x = 840 × 83 = 28 = কত হবে তাহলে, তাহলে x এর মান আসে 840 × 83, এখানে ক্যালকুলেট করলে পরে আসে 2490। 2490 এটা কি টাকা, কত টাকা, এটা 2490 টাকা আসছে। এবার ক এর আয় তাহলে আমরা অতএব ক এর আয় সমান 2490/20/83, কারণ এখানে আমরা জানি কয়ের অনুপাত ছিল 20, কয়ের অনুপাত কত ছিল 20, যেহেতু আমার 2490/20/83 এটা হচ্ছে কয়ের অনুপাত। তাহলে এখানে ক্যালকুলেট করলে আসে 600 টাকা, কয়ের অনুপাত 600 টাকা, এবং গ এর আয় গ এর আয় সমান 2490/35/83 টাকা। তাহলে কত আসে এখানে আমাদের, ক্যালকুলেট করলে দেখা যায় যে 1050 টাকা। তাহলে এরা আমাদের ক এবং গ এর, তাহলে প্রশ্নে দেওয়া আছে যদি খ এর আয় 840 টাকা হয় তবে ক ও গ এর আয় নির্ণয় করো। তাহলে অতএব ক অতএব ক ও গ এর আয় = 600 এবং 1050 টাকা, আয় 600 এবং 1050 টাকা, এটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে বলা যায় যে ক এর আয় 2490 এর এত, এবং এইভাবে করলে পরে এক্স এর মান নির্ণয় করার পরে এক্স এর মান দিয়ে যা অনুপাত দিয়ে ভাগ করলে পরে অনুপাত বা অনুপাতের যোগফল, এই সূত্র ব্যবহার করলে পরে আমরা কাঙ্ক্ষিত ফলাফল নির্ণয় করতে পারবো।